সুপ্রিয় দর্শক, ওষুধ বিষয়ক আলোচনার চ্যানেল ড্রাগ রিভিউ বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। নিশ্চয়ই ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। ওষুধটির নাম ই ক্যাপ। এটি ভিটামিন ই যুক্ত একটি ক্যাপসুল। এই ক্যাপসুলটি বাজারে এনেছে ড্রাগ ইন্টারন্যাশনাল। আজকে আলোচনায় থাকবে এই ক্যাপসুলের ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতা সম্পর্কে। তবে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আসা যাক মূল আলোচনায়। ইক্যাপ ক্যাপসুলটি দুইটি ফর্মেটে বাজারে পাওয়া যায়, 200 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রাম। প্রতি 400 মিলিগ্রাম ক্যাপসুলের মূল্য 6.50 টাকা এবং 200 মিলিগ্রাম ক্যাপসুলের মূল্য 4.50 টাকা। প্রতি ব্লিস্টারে 10টি করে ক্যাপসুল থাকে। চলুন জেনে নেই ইক্যাপের নির্দেশনা সম্পর্কে, অর্থাৎ কী কী রোগের জন্য ডাক্তাররা ইক্যাপ সাজেস্ট করে থাকেন। নির্দেশনা: ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসায় ও প্রতিরোধে ইক্যাপ ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও গর্ভবতী মা, দুগ্ধদানকারী মাতা ও নবজাত শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্তস্বল্পতার কারণেও ইক্যাপের ব্যবহার দেখা যায়, এবং কোলেস্টেরলের আধিক্য, ক্যান্সার, পায়ের খিঁচুনি, মেয়েদের ফাইব্রোসিস্টিক ব্রেস্ট রোগ অর্থাৎ স্তনের চিকিৎসায় ভিটামিন ই এর ব্যবহার দেখা যায়। আরও কিছু রোগ নির্দেশনার মধ্যে রয়েছে অস্টিও আর্থ্রাইটিস, অ্যাথলেটিক পারফরম্যান্স বৃদ্ধির সহায়ক হিসাবেও ভিটামিন ই ব্যবহার হয়ে থাকে। তবে কেউ কেউ ত্বকের সৌন্দর্য ও চুল পড়া রোধে চিকিৎসায়ও ভিটামিন ই ব্যবহার করে থাকে, যদিও কার্যকারিতার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আসুন জেনে নেই ইক্যাপের মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। বন্ধুরা, রোগের ধরন ও বয়সের উপর ডোজের পার্থক্য হয়ে থাকে, তারপরও আমি বেসিক একটি ধারণা দিচ্ছি। 200 থেকে 400 মিলিগ্রাম দৈনিক অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এবার জানাবো এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সাধারণত ভিটামিন ই সুসহনীয়, অতিমাত্রায় সেবনে ডায়রিয়া, পেটে ব্যথা এবং আন্তরিক অসুবিধা হতে পারে। তবে আপনার বর্তমান শারীরিক অবস্থার উপর পার্শ্ব প্রতিক্রিয়ার কিছু ব্যতিক্রম ঘটতে পারে। বন্ধুরা, সকল ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনার নিজস্ব ডাক্তারকে অবগত করুন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে ভিটামিন ই সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পেয়েছেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।